नमस्कार বন্ধুরা, মাল্টিটাস্কিং স্টাফ MTA সিভিলিয়ান রিক্রুটমেন্ট 2023। ঠিক আছে, তো এই নোটিফিকেশন সম্বন্ধে বা এই রিক্রুটমেন্টের সম্বন্ধে যাবতীয় তথ্য তোমাদের সামনে শেয়ার করব। কবে নাগাদ অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, টোটাল শূন্যপদ কী রয়েছে, কোয়ালিফিকেশন কী লাগবে, ঠিক আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছুই আমি তোমাদের কিন্তু এখানে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো এরপর আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ক্রাইটেরিয়াগুলো। দেখো, পরীক্ষার নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাম্প সিভিলিয়ান। ঠিক আছে, যেখানে তোমাদের আবেদন শুরু হবে সম্ভাব্য 10ই অক্টোবর থেকে এবং শেষ হবে 31শে অক্টোবর 2023। পরীক্ষার তারিখ সম্ভবত ডিসেম্বর মাস নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে, যেখানে তোমাদের 811টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। বয়সসীমাটা একটু যদি দেখি, 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তুমি যদি SC ST প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। আবেদন ফি 100 টাকা। তুমি যদি UR OBC বা EWS প্রার্থী হয়ে থাকো, SC ST কিংবা ফিমেল প্রার্থী, এখানে কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। বেতন সীমা 18,000 থেকে 56,900 টাকা। এর পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্স এবং DA তোমরা অবশ্যই পেয়ে থাকবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমার যদি ITI করা থাকে তাও তুমি এখানে আবেদন করতে পারবে, বা ITI যদি কারো না থাকে, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলেও সেখানে আবেদন করতে পারবে। তোমাদের পরীক্ষার নিয়োগ পদ দেখো, প্রথমে তোমাদের হবে CPT এক্সাম, তারপরে হবে ট্রেড টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষ হবে মেডিকেল। তো এই 3টি বা 4টি ধাপে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে। তো আমি তোমাদের যে সকল এখানে আপডেটগুলো দিচ্ছি সেটা হচ্ছে RTI রিপ্লাইয়ের মাধ্যমে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে সেটাই কিন্তু আমি এখানে তোমাদের বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো আশা করছি সমস্ত ক্রাইটেরিয়া এখানে বুঝতে পারলে। এরপর তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া নিয়ে আসছি, যেমন এখানে দেখো, তোমাদের পদের নাম ও শূন্যপদ সংখ্যা। যে তোমাদের আমি ভ্যাকান্সি বললাম কতটুকু বলছিলাম, 811টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো দেখো, সুইপার পদের ক্ষেত্রে 254টি, কুক পদের ক্ষেত্রে 270টি, ধোবি পদের ক্ষেত্রে 104টি, ওয়াটার কেরিয়ার পদের ক্ষেত্রে 26টি, মোচি পোস্টের ক্ষেত্রে 29টি, মালি পোস্টের ক্ষেত্রে 28টি, টেইলর পোস্টের ক্ষেত্রে 25টি, বারবার পোস্টের ক্ষেত্রে 55টি, খাড়ি পোস্টের ক্ষেত্রে 77টি, কার্পেন্টার 10টি এবং পিওর সাইকেল মিস্ত্রি এবং ফিস্তি প্রত্যেকটা পদের ক্ষেত্রে 1টি করে শূন্যপদ আছে। এখানে যদি টোটাল শূন্যপদ যোগ করো তাহলে হবে 811টি শূন্যপদে তোমাদের এখানে নিয়ে হবে। পরীক্ষা তোমাদের নম্বর বিভাজন বলছি, GK GS থেকে 50 নম্বর আসবে, 1 নম্বর করে মাল্টিপল চয়েস প্রশ্ন, 50টা প্রশ্ন 50 নম্বর। রিজনিং থেকে 25টি প্রশ্ন আসবে 25 নম্বর, অঙ্কের থেকে 25টি প্রশ্ন আসবে 25 নম্বর। টোটাল মার্কস ওইগুলো 100, সময় থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। ঠিক আছে, প্রশ্ন কী ভাষায় হবে সেটা আমি একটু বলে নিচ্ছি। প্রশ্ন তোমাদের এখানে কিন্তু হবে হচ্ছে ইংলিশে, না হয় হিন্দিতে। ঠিক আছে, প্রশ্ন হবে ইংলিশ বা হিন্দিতে। চলো, হিন্দি ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। এবার হচ্ছে ট্রেড টেস্ট। ট্রেড টেস্ট সম্বন্ধে একটু অবগত হয়নি, টেস্টে তোমার নাম্বার থাকবে 20, আর এই ট্রেড টেস্টটা শুধুমাত্র কোয়ালিফাইং, শুধু এখানে তোমাকে কোয়ালিফাইং করতে পারবে। তুমি যদি 10 নম্বর বা তার বেশি নম্বর পাও তাহলে কিন্তু তুমি এখানে কোয়ালিফাই। কেউ যদি দেখা গেলো যে পরীক্ষা দিল, পরীক্ষা CBT এক্সাম দিয়ে খুব ভালো নম্বর তুললো কিন্তু টেট টেস্টে সে পাস করতে পারলো না, 10 নম্বর বা তার বেশি নম্বর পেলো না, 7-8 নম্বর পেয়েছে, তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই, মানে সে সেখান থেকে ছিটকে চলে যাবে। অর্থাৎ টেট টেস্টে নাম্বার যোগ হবে না ঠিকই, 20 নম্বর রয়েছে, কিন্তু এটা কোয়ালিফাইং, এখানে তোমাকে পাস করতে হবে, 10 নম্বর পেতে হবে বা তারও বেশি নম্বর পেতে হবে, তাহলে তুমি এখানে কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বুঝতে পেরেছি, আর কোনো কিছু অসুবিধা হবে না। সমস্ত ডিটেল ক্রাইটেরিয়া কিন্তু আজকে তোমাদের সামনে আমি এখানে তুলে ধরলাম। ঠিক আছে, চলো, এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। আরেকটা কথা বলছি, এই যে MTA সিভিলিয়ান রিক্রুটমেন্ট, এটা কিন্তু দিল্লি পুলিশের, দিল্লি পুলিশের MT সিভিলিয়ান রিক্রুটমেন্ট 2023, যেখানে 811টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দিল্লি পুলিশ কনস্টেবলের তোমাদের ফর্ম ফিল আপ চালু হচ্ছে সম্ভবত সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে, প্রায় 7,000+ শূন্যপদে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অল ইন্ডিয়া ভ্যাকান্সি, দিল্লি পুলিশ কনস্টেবল যেমন অল ইন্ডিয়া ভ্যাকান্সি, তেমনই কিন্তু MT সিভিলিয়ান কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকান্সি। যে কোনো রাজ্যের প্রার্থীরা যদি কোয়ালিফিকেশান ঠিকঠাক থাকে তাদের, বা কোয়ালিফিকেশান অর্জিত করে থাকে, তাহলে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে। এটা RTI রিপ্লাইয়ের মাধ্যমে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীকালে যখন অফিসিয়ালভাবে দিল্লি পুলিশ কনস্টেবলের আপডেট আসবে, বা দিল্লি পুলিশ কনস্টেবলের অন্তর্গত MTA সিভিলিয়ানের রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট আসবে, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। চলো, ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।